শ্বশুর বাড়িতে বাচ্চা হওয়ার আগে ভার্সেস বাচ্চা হওয়ার পর। বাচ্চা হওয়ার আগে। একি বৌমা, একি করছো? কেন মা? রাখো রাখো, ঝাঁটাটা রাখো, আজ থেকে তোমার ঘরের কোনো কাজ করতে হবে না, আর এই এক মুখ ঘুমটা দিয়ে তোমার হাঁটতে হবে না। মা, আপনি কি আমায় মেনে নিয়েছেন? কোনো প্রশ্নই ওঠে না তোমাকে মানার, আমি যা করছি আমার দাদু ভাইয়ের জন্য করছি। শোনো বৌমা, আজ থেকে আর তোমার বাড়ির কোনো কাজ করতে হবে না, তুমি বেশি বেশি করে খাবার খাবার রেস্ট করবা। আমার কিন্তু একদম সুস্থ সবল একটা টুকটুকে ফর্সা দাদু ভাই চাই। এই নাও বৌমা, আজ থেকে বেশি বেশি করে তুমি এই ক্রিমগুলো মাখবা। মা, এগুলো কিসের ক্রিম? এগুলো মাখলে তুমি ফর্সা হবা, আর আমি কিন্তু বলে দিচ্ছি আমার একটা ফর্সা দাদু ভাইই চাই। দেখো গোপাল, আমার ঘরে যেন একটা ফর্সা নাতি আসে। আমি কিন্তু ভক্তি ভরে তোমার তিন বেলা পুজো করি, আমার কিন্তু একটা ফর্সা নাতি চাই। বাচ্চা হওয়ার পর। মা? কে মা? একদম মা বলে ডাকবা না আমায়। মা, আপনি এভাবে কেন কথা বলছেন? একটা নাতিই তো চেয়েছিলাম, সেটাও তো দিতে পারলা না। মা, ও তো এই বাড়ির মেয়ে, আপনি একবার আপনার নাতনির মুখটা তো দেখুন। কোন আমি ওই কালো মেয়ের মুখ? হয়েছে এক মেয়ে, তার মুখ নাকি আবার আমি দেখবো? খুনি, তুমি তোমার ওই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাও। আপনার বলতে হবে না মা, আমি নিজেই আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। যেই বাড়িতে শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য অপমান করা হয়েছে, সেই অপমান আমি আমার মেয়েকে আর হতে দেব না। আর মা, যে কৃষ্ণকে আপনি তিনবেলা পুজো করেন, তার গায়ের রঙও কিন্তু কালো। আর আপনি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কি করে অসম্মান করেন? এরকম নিজ মানসিকতার বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য।